এই ব্রয়ান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকে রেসিপিটি ওয়াচ করতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। সো আজকে আপনাদের সাথে তান্দুরি চিকেনের খুব সিম্পল এবং সহজ ওয়েতে কীভাবে চটজলদি রেডি করা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের আজকের এই রান্নাটি ভালো লাগবে, ভালো লাগলে পুরোটি দেখবেন, সবার সাথে শেয়ার করবেন। যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে তারা কিন্তু চটজলদি এভাবে রেডি করতে পারেন আমার মতো। ফার্স্টে আমি এখানে কিন্তু টক দই নিয়েছি একটা বাটির মধ্যে, বলের মধ্যে, মোটামুটি হচ্ছে ওজন অনুযায়ী আর কি। আমার তিনটা বড় বড় লেগ পিস আছে, ওইগুলোর জন্যে অনেকগুলা টক দই। তারপরে হচ্ছে বাকি ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো আর কি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মশলার গুঁড়া, আর যে গরম মশলাটা এখন দিচ্ছি সেটার মধ্যে সব কিছুই আছে। যে গরুর মাংসের বা মুরগির মাংসের সাথে আমরা গরম মশলাটা ইউজ করে থাকি এই মশলাটাই আমি এখানে দিয়েছি। তারপর হচ্ছে আদা রসুন বাটা, খুব সিম্পল ওয়েতে যেন আপনারা বাসায় তাড়াতাড়ি রেডি করতে পারেন সেই ওয়েটা আর কি দেখাচ্ছি। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করেছি হচ্ছে মধু, যেটাকে আমরা সবাই হানি বলি। হানি দিয়েছি হচ্ছে 1 টেবিল স্পুনের মতো, আর এখানে হচ্ছে আর এখন দিয়েছি হচ্ছে লেবু আর সয়া সস, এগুলো হচ্ছে 1 টেবিল স্পুনের মতো দিয়েছি হচ্ছে মাংস অনুযায়ী, খুব কম কমে দিচ্ছি। এত বেশি দিলে আবার মশলা মশলার ফ্লেভার লাগবে, যেহেতু বাচ্চারা খাবে আর আমরা খাবো। বাচ্চারা তো অনেক সময় ভাজা চিকেন দিলেও খেয়ে ফেলে, তো আজকে একটু অন্যভাবে আর কি রান্না করতে মন চাইলো বা খেতে মন চাইলো এভাবে, সেই জন্য আর কি এভাবে করছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে কালারও অ্যাড করতে পারেন, যে একটা অরেঞ্জ কালার ফ্লেভার পাওয়া যায় ওই কালারটা অনেকেই অ্যাড করে থাকেন, ওই কালারটাও অ্যাড করতে পারেন। আর লাস্টে দিয়েছে হচ্ছে আমি লবণ। আর আমি এখানে বলে রাখি যেই টক দইটা আমি এখানে ইউজ করেছি এই টক দইটা আমি বাসায় বানানো, আমি লেবু দিয়ে জাস্ট ফাটিয়ে নিয়েছি আর কি, একটা টক দইয়ের মতো বানিয়ে নিয়েছি, খুব সিম্পল হয়েতে। কিন্তু বাসায় মিল্ক থাকলে আপনারা টক দই ইনস্ট্যান্টলি টক দই বানানো যায়। আপনারা চাইলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড লেবু দিয়ে জাস্ট একটু ইয়ে করে নেবেন, উইক্স দিয়ে বা ব্লেন্ডার দিয়ে গুলে নিলে কিন্তু একটা টক দইয়ের একটা মোটামুটি একটা বেসিক একটা ইয়ে হয়ে যাবে, এটা দিয়ে কিন্তু ইয়ে করা যায়। সো আফটার 3 ইয়ার আমি 3 ঘন্টার মতো আমি এটাকে মিক্স করে রেখে দিয়েছিলাম এভাবে। যত বেশিক্ষণ এভাবে ম্যারিনেট করে রাখা যায় ততক্ষণে কিন্তু ভালো করে এটার ভিতরে মাংস ঢুকে। আর আপনারা তো সবাই জানেন বাচ্চা কাচ্চা বাসায় থাকলে কিন্তু বেশিক্ষণ কোনো কিছু ম্যারিনেট করে রাখা যায় না, বাচ্চারা খুব কান্নাকাটি করে খাওয়ার জন্য। সো 3 ঘন্টা আমি মোটামুটি একটা ইয়ে করেছিলাম, এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ভালো হয় আর কি যতক্ষণ ম্যারিনেট করে রাখা যায়। তারপরে এভাবে আমি ভেজে নিচ্ছি মাস্টার্ড অয়েলের মধ্যে। মাস্টার্ড অয়েল দিলে খুব ভালো ফ্লেভার আসে এবং মোটামুটি একটা হেলদি মাস্টার্ড অয়েল ভালোই হয়। মাস্টার্ড অয়েল দিয়ে আমি ভালো করে অনেকক্ষণ যাবত আস্তে আস্তে কুকিং করতে হবে, যেহেতু মাংস বড় পিস এবং ভিতরে কুকিং করতে হবে, ভালো করে সিদ্ধ হতেই হবে, আস্তে আস্তে কুকিং করতে হবে। আর একটু একটু পোড়া পোড়া থাকলে ভালো, চেষ্টা করছি আর কি একটু পোড়া রাখার জন্য, বা পুড়ে গেছে এমন একটা ভাব, বাট পুড়ে নাই, ভালোই হয়েছে, একটু একটু পোড়া পোড়া কালার এসেছে। সো এই হচ্ছে ফাইনাল হয়ে গেছে আমাদের 3টা পিস, আমরা 3 জনের 3টা পিস। আমরা এখন লেবু দিয়ে উপরে গার্নিশ করছি আর খাচ্ছি, সাথে সসও নামাইবো, তারপরে হচ্ছে অনিয়ন রাখবো। জলদি জলদি হচ্ছে বাচ্চারা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। সো ভালো থাকবেন সবাই, আপনারা আপনারা চাইলে এভাবে তাড়াতাড়িও বানিয়ে নিতে পারেন, বাচ্চারা বাসায় থাকলে, বাচ্চাদের জন্য বা নিজেরা হঠাৎ মন চাইলে আমার মতো। সো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট কোনো ব্লগ বা ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে, সে পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড কী বলবো আর, আল্লাহ হাফেজ।